আসসালামু আলাইকুম আপুরা ভাইয়া রাহবুলটি কেমন আছেন আলহামদুলিল্লাহ মোড়া আহনেগোদ আল্লাহর মধ্যে ভালো আছি তারও একটা নতুন ভিডিও লইয়ে এলাম আহনের সামনে আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর মোর চ্যানেলটা যারা নতুন আসবে দেখেন হেরা মোট চ্যানেলে সাবস্ক্রাইব করে মোর পাশে থাকবেন তো তা বাদাম ভিজিয়ে রাখছিলাম তাই বাদামের ছোলাটা উড়িয়ে হেলাইলাম সকালে নাস্তা মুই যে বাদাম খামো আগে একটু হেপরে এই যে ডিম যাইছি তা মোর মাইয়েরও তো ডিম খাইতে দিছি ছোটো মাইয়ে এই যে ডিম খায় আর মুই যে ডিম খামো তার যে দুধ গরম হওয়া আছে তাকে একটু বাদাম খামু পরে দেওয়া যায় ডিম খাইয়ে যদি খাই পরে আবার দুধ দিয়ে মুড়ি দিয়ে আম দিয়ে খাই আর এনে যে তরকারি আছে ভাতও আছে অল্প তার জামাই আবার এর মধ্যে সকালবেলা অফিসে যাওয়ার সময় এই যে মুরগি কিনে দিয়ে গেছে তার এই যে দুইটা হয়েছে দেশি মুরগি আর একটা হয়েছে ব্রয়লার তো দেশি মুরগি না তো ওটা মুরগি তো মোর জামাই তো ব্রয়লার খাই না হেলি গিয়ে হ্যাঁ আবার দেশি মুরগি আনছে আরে যে বড় মাই স্কুলে যাইবে কত স্কুলে চলে গেছে আর মুই যে বাকি কাজ কাম যা আছে এগুলো সব গুছাই হলাম তো সকালে এই যে নাস্তা রাস্তা করে টুরে হ্যাঁ পরে যে মুরগিগুলো কাটি কুটে সবাই দুইটি পোটলা পটল বানাই থুয়ে দিছি আর এই একটা এই যে দেশি মুরগি রাখছি সে দেশি এই যে মিষ্টি কুমার আছে বা মিডে কুমার যে যে নামে চেনেন এডিদের রান্ম তা মোট জামাইবার এই মিডে কুমার দি পছন্দ করে খাইতে গরুর গোস্ত হোক আর মুরগি গোস্ত হোক এই মিডিয়া কুমার দিয়ে রান্না করলে আর খুব পছন্দ আর এনে যে করল্লা হলে দুইটা সেই করলার আলু কুচাই দিছি আলু বেশি হুড়িয়ে দিছি কারণ করল্লা কম তা আর মোর জামাই মাইয়ে খাইবে না খামো মই তাই যে করতে তেল দিয়ে দিছি তা তেলের মধ্যে যে আস্তা জিরে দিয়ে দিছি এখানে মুই যে মিষ্টি কুমড়ো দিয়ে যে মুরগিটা রানমু হেডার রেসিপি আপনাদের লাগে শেয়ার হলমু জানি হয়তো অনেকেই খান কারণ মোর দেশের যারা হেরা তো জানে আর যা মোর দেশের বাইরের যারা অন্যান্য দেশের আছে হেরা হয়তো খাই কিনা জানি না তো মুই তো এখানে যে আস্তা জিরে দিয়ে এবার পেঁয়াজ রসুন হলুদ মরিচ আদা জিরে দুনে সবই দিয়ে দিছি দিয়ে আন ভালো দিয়ে যে কষামু তো মোর এই মশলাটা কষান নিয়ে শেষ মুইয়ের মধ্যে এই যে মুরগির গোস্তটাও দিয়ে দিছি ই মুরগির গোস্তটা দিয়ে বেশি কষামু না একটু অল্প একটু কষামো কষাই এবার এই মিডে কুমারটাও দিয়ে দিব কারণ মিডে কুমোরের লাগে মুরগির গোস্তটাও কষাই নুয়ে যাইবে মর হেলে গিয়ে মুরগির গোস্তটা অল্প কষাইছি যে মিডে কুমোরটা দিয়ে যে ডাকিয়ে রাখছি এনে যে ভালো রেলা রে স্যারে মিডে কুমোরের লাগে মুরগির গোস্তটাও কষাই হেলাম আরে মিডে কুমোর দিয়ে কিন্তু মুরগির গোস্ত বা গরুর গোস্ত অনেক মজা লাগে আপনারা খাইয়ে দেখবেন যারা কোনো দিন খান নাই তো মুখানে এটা আস্তে আস্তে দেখি রেখে ভালো হরি একবার কষাই নরম হি হালামু আর এক পাশে মুই যে বাটটা বই দিছি তেন মোর মাইয়া আবার দেখা যায় দুধ দিয়ে মুড়ি দিয়ে খাইবে তবে আবার দুধ দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে এই যে গুলে দিছি তেন করে আবার দেখা যায় রান্নার সময় জ্বালাইলে ভালো লাগে না তা দেখা যায় কোনো কিছু দিয়ে ঠান্ডা রাখা লাগে তাই মুগে মুরগির গোস্তটা আমি ডেকরের তরকারিটা আবার টু ছেড়ে দিমু দি দিয়ে একবার এই যে ঝোলটা শুকাই শুকাই পানি পানিটা হুগোয়লে পরে আবার দেখা যায় ঝোল দিয়ে দিমু তার মধ্যে দেহে বাইরে আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হইছে তে কয়েকদিন ধরে তো অনেক গরম গরমে আর সহ্য হওয়া যায় না সব দেশে দেখা যায় বৃষ্টি হয় কিন্তু ওই ঢাকা শহরে বৃষ্টিটা আর কমায় তাই মুখ এদিকে আর বৃষ্টি নাই উত্তরায় তাই গোবার দেই একটু বৃষ্টি নামছে তো আপনাগুলোকেও শেয়ার হলাম তো মর এই গোষ্ঠ তো আর কুমারটা তো কষেন নইয়ে গেছে মইয়ার পরিমাণ মতো এই যে পানি দিয়ে দিমের মধ্যে কারণ কুমার এক কারে সেদ্ধ হইয়া গেছে আর বেশি কষের একাল গলিয়ে যাইবে তো এই পরিমাণ মতো পানি দিয়ে দিছি আর এই দিক মর তো যে করলা ভাজাটা হেরা হয়ে গেছে আর এই যে মিডে কুমারের তরকারিটা হেরাও হয়ে যে দেখাইলাম আপনাকে মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে মিডে কুমার তো এক কার গলিয়ে গেছে আর খাইতে অনেক মজা লাগছে কারণ তো খাওয়ার পরে দেখা যায় বয়েস দিছি আর এমনি যে আগের যে কদুয়াল হলে ডিম দিয়ে আন্ধা সেই কদুর তরকারিটা রয়েছে সেটা গরম ভরিয়ে রয়েছি তাই তো মানে এই যে সোটো মাইয়ের দিসি তোর বাদ দিছি তো কই যে আদ দিয়ে খায় কোথাও আর দিয়ে সহজে খায় না তাই কিছু গোস্ত দিয়ে তো আদ দিয়ে খাও তুমি আর মুই এই যে বাদ লইছি দুপুরের খাওন ঢান খামো মোরা মই এই যে কদুর তরকারিটা আগে খাই কারণ তরকারি খাইলে কেউই থাকবে না থাকলে কেউই খাইবে না তাই লেগে মই দেখা যায় খাইয়ে লই আর মোর জামাই তো খাইবি না তো মুই একটু নিছি আর মোর মাইয়ের একটু দিছি কারণ বাসি যত তরকারি বাসি বসে এত সব কই খাওয়া লাগে আর মোর দাড়াতে তরকারি তরকারি হালাই যেতে ভাল লাগে না তা যাই হোক এই যে দুপুরের খাওয়ান ডাউন খাইয়ে লই আর চ্যানেলে যারা নতুন হেরা মোর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ হেরা ফুল ওয়াশ দিয়েই মোর ভিডিওটা দেখবেন সবাই আর সবাই মোর পাশে থাকবেন তাই ভিডিওটা এই নিয়ে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলি ব্লগের লগে থাকবেন আল্লাহ হাফেজ